একুশ শতকের সবচেয়ে সুপরিচিত বিজ্ঞানীদের একজন হলেন স্টিফেন উইলিয়াম হকিং। 14 মার্চ তার মৃত্যুতে বিজ্ঞানের জগতে এক বিশাল শূন্যস্থান সৃষ্টি হয়েছে। তবে তার মৃত্যুর পর তার সর্বশেষ বইটি প্রকাশিত হয়, যা বিশ্ববাসীর নিকট এক বিশাল প্রাপ্তি। ব্রিফ আনসার টু দ্য বিগ কোয়েশ্চনস নামের এই বইতে তিনি মহাবিশ্বের রহস্য এবং জীবন নিয়ে বেশ কিছু অসাধারণ প্রশ্নের উত্তর দিয়েছেন, যেগুলো এই ভিডিওতে অতি সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। প্রশ্ন এক, এই মহাবিশ্বের কি কোনো স্রষ্টা আছে? বরাবরের মতোই তিনি নাস্তিকদের মতোই উত্তর দিয়েছেন যে ঈশ্বর বলে কিছুই নেই, কেউ এই মহাবিশ্ব পরিচালনা করছে না। প্রশ্ন দুই, টাইম ট্রাভেল কি সম্ভব? ভবিষ্যৎ ভ্রমণ যে সম্ভব তাতে কোনো সন্দেহ নেই এবং এ সাপেক্ষে অনেক প্রমাণ রয়েছে, কিন্তু অতীত ভ্রমণ নিয়ে অনেক অনিশ্চয়তা থাকলেও হকিং এর মতে অতীত ভ্রমণ যে অসম্ভব তা বর্তমান বিজ্ঞানের সাপেক্ষে বলা উচিত নয়। প্রশ্ন তিন, পৃথিবীতে কি আমরা টিকে থাকতে পারবো? আমাদের পৃথিবী অতি শীঘ্রই বসবাসের অযোগ্য হয়ে যাবে, তবে এর অবশ্যম্ভাবী ভবিষ্যৎ আছে যা এখনকার চাইতে সম্পূর্ণ ভিন্ন রূপ। প্রশ্ন চার, সব কিছুর শুরু কীভাবে হয়েছিল? সব কিছুর সূচনা ওই একটি বিন্দু থেকে যার প্রসারণ আজকের এই মহাবিশ্ব এবং আমরা, মানে সেই 13.8 বিলিয়ন বছর আগে ঘটা মহাবিস্ফোরণ তথা বিগ ব্যাং। প্রশ্ন পাঁচ, ভিনগ্রহী প্রাণী বা এলিয়ান কি আছে? অবশ্যই আছে, তারা আমাদের চেয়ে উন্নতও হতে পারে আবার অনুন্নতও হতে পারে, তবে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত এবং নিজেদের অবস্থার আরও উন্নত করা উচিত। প্রশ্ন ছয়, আমরা কি আমাদের ভবিষ্যৎবাণী করতে পারবো? এর উত্তর মনে হয় হকিং নিশ্চিত নয়, ভবিষ্যতে কী হবে তার ধারণা করা সহজ কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে তা বেশ কঠিন, একই সাথে হা এবং না। প্রশ্ন সাত, আমরা কি মহাবিশ্বের অন্যত্র বাসস্থান গড়তে পারবো? হকিং এর মতে আগামী 100 বছরের মধ্যে আমরা আমাদের সৌরজগতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ব, যদিও এক্ষেত্রে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। প্রশ্ন আট, ব্ল্যাক হোলের ভিতর কী আছে? ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্যই হকিং মূলত বিখ্যাত, আর তিনি বললেন ব্ল্যাক হোলের ভিতরের পরিবেশ নিয়ে ধারণা করা অনেক কঠিন আর বাস্তবেদের ধারে কাছে ঘেঁষাও সম্ভব না, কারণটা সবারই জানা থাকার কথা। প্রশ্ন নয়, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি বুদ্ধিতে আমাদেরকে ছাড়িয়ে যাবে? যদি যাই তবে তা আমাদের জন্য মঙ্গলজনক, যদি তারা আমাদের অনুগত থাকে, কিন্তু তাদের চিন্তাভাবনা যদি আমাদের সাথে অমিল হয়ে যায় তবে তা আমাদের জন্য ভয়াবহ হবে। প্রশ্ন দশ, আমরা কি ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো? পরোক্ষভাবে তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন, মানে পায়ের দিকে না তাকিয়ে দূর নক্ষত্ররাজির দিকে তাকাতে বলেছেন, হয়তো এভাবে একদিন আমরা এর উত্তরটা খুঁজে পাবো। যাই হোক, এতক্ষণে নিশ্চয়ই তোমাদের এই বইটা পড়ার প্রচণ্ড ইচ্ছা জেগেছে, আর তাই আমি বইটার পিডিএফ লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যেহেতু এই বইটা এখনও বাংলাদেশে আসেনি। সো থিঙ্ক অ্যান্ড স্পিড থিঙ্কিং, কমেন্ট বিলো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট হকিংস লাস্ট বুক, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট লাইক।